এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় মুসলিম বন্ধুগণ কুরআন আল কারীমের একটি আয়াত আপনার জীবনের সবকিছু পাল্টে দিতে পারে যদি আয়াতটি আপনি সত্যিকার অর্থে গ্রহণ করে নেন যে কোনো মুসলিম বন্ধু দুনিয়াতে টেনশনে আছেন উপজীবিকা নেই বাসস্থানের ব্যবস্থা নেই চাকরিহীনতায় বেকারত্ব জীবনযাপন করতেছেন হায়রান হায়রানিতে আছেন কোনো কিছু ব্যবস্থা পাচ্ছেন না হারামের দিকে অগ্রসর হচ্ছেন হারাম চিন্তা চেতনা নিয়ে সামনে আগাচ্ছেন তারা থেমে যান হারাম কাজে লিপ্ত হবেন না হারাম উপার্জনের দিকে যাবেন না হারাম থেকে সম্পন্ন নিজেকে মুক্ত করে কোরআনে করিমের এই আয়াতটি বাস্তবায়ন করেন আল্লাহ রবুল্লা আলমিনের ওয়াদা আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সব কিছু ব্যবস্থা করে দিবেন আয়াতটি হল ওমাইয়াকিল্লাহ এ যে আল্লাহ মাখারাজা ওয়ার জুকহু মিন হাইসুল্লাহ যে আল্লাহকে ভয় করবে তা কোয়াদারি হবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে পথ বের করে দিবেন পথ করে দিবেন সংকীর্ণতা থেকে উঠে নিয়ে আসবেন এবং তাকে আশানাতিত রিজিকের ব্যবস্থা করে দিবেন তাই প্রিয় বন্ধুরা যে কোনো সমস্যায় পড়েনা কেন হারামের দিকে অগ্রসর না হয় এই আয়াতটি অন্তরে গেথে নেন আর বারবার এই আয়াতটি তেলাওয়াত করেন গবেষণা করেন ওমায়াত তাকিল্লা এ যে আল্লাহ মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহকে যে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ করে দেন এবং তাকে আশানাতিত রিজিকের ব্যবস্থা করে দেন ওমায়াত তাওয়াক্কাল আলা আল্লাহ فهو حسبه আল্লাহর উপর যে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সব কিছুই যথেষ্ট তাই প্রিয় বন্ধু আপনি যদি আল্লাহর ভয়ে হারাম কে ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল ব্যবস্থা করে দিবেন রাসুল আর্শাদ করেছেন ইন্নাকা লা তাদআ শাইআন ইত্তিকা আল্লাহ ইল্লা আতাকা আল্লাহ আযজা ওয়া জাল্লা তুমি যদি আল্লাহর ভয়ে কিছু ছেড়ে দিলে হারাম ছেড়ে দিলে

পরবর্তী আবু জোর বলেন রসালাম বারবার এই আয়টি তেলাওত করতেই লাগলেন তাকুয়া হলো যত রকম অজে ফরস ইবাদত আছে সেগুলি করা আর হারাম যত আছে সম্পূর্ণ ওই থেকে বিরত থাকা আব্দুল আবনা আব্বাস বলেছেন আল্লাহর ভয় মানুষকে দুনিয়া আখেরাতের যত বিপদ আপদ ভালা মুসিবত রয়েছে সব থেকে মুক্ত করে এবং সব থেকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেয় তাকুয়া মানুষের সম্মান বৃদ্ধি করে উত্তম রিজিকের ব্যবস্থা করে টেনশন মুক্ত করে আর যদি পাপ করে কেউ তাহলে দুনিয়াতে অপমানিত লাঞ্চিত আখেরাতে অপমানিত লাঞ্ছিত হয় এবং রিজিক থেকে সে বঞ্চিত হয় উপজীবিকা তার থেকে চলে যায় মানুষকে রিজিক থেকে বঞ্চিত করা হয় পাপের কারণে তাই যদি কেউ পাপ করে পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় টেনশন চেপে বসে শয়তান তার উপর চেপে বসে দুনিয়াতে সে ধ্বংস আখেরাতে ধ্বংস তাই প্রিয় বন্ধুগণ যে কোনো সমস্যায় রয়েছেন এই আয়াতটি অন্তরে গেঁধে রাখেন বারবার তেলাওয়াত করেন বারবার পড়তে থাকেন এবং আল্লাহ হন দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু ব্যবস্থা করে দেবেন দুনিয়াতে হতে পারবেন সম্মানিত আখেরাতে হতে পারবেন সম্মানিত ব্যক্তি